আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাসেম, সহকারী শিক্ষক। আজকে আমরা হাজির হয়েছি প্রথম শ্রেণীর ড্রয়িং নিয়ে। তো তোমরা সবাই জানো, আসলে আমরা একটু অস্থির অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। প্রতিদিনই আমাদের করোনা রোগীর সংখ্যা বাড়ছে, বাড়ছে মৃত্যুর সংখ্যা। তো আমাদের তবু আমাদের মনকে কি করতে হচ্ছে? ভালো রাখতে হচ্ছে। তো ভালো রাখার জন্য আমাদেরকে আসলে মানে মন ভালো রাখার যে উপায়গুলো, সেগুলো নিজেদেরকে খুঁজে বের করতে হবে। তো তার মধ্যে একটা হচ্ছে ছবি আঁকা। ছবি আঁকলে আমাদের মন অনেক বেশি ভালো থাকে। তারপরে গান শোনা বা আর প্রার্থনা করা তো আছেই। হ্যাঁ, সবাই যে যার ধর্মে প্রার্থনা করব। তো আসো, আমরা দেখতেই পাচ্ছ তোমরা আজকে আমরা কি শিখবো। আজকে আমরা শিখবো হচ্ছে শাপলা। শাপলা হচ্ছে আমাদের জাতীয় ফুল, আর শাপলা তো আমরা সবাই মোটামুটি চিনি। তো শুরু করা যাক তাহলে। দেখো, প্রথমে শাপলা আঁকার জন্য আমাদের একটা লাইন দরকার, দুটো লাইন, আর হচ্ছে লাইন জানা দরকার। তারপরে হচ্ছে একটু আমরা একটা ইউ এর মতো করে শেপ দিব, তারপরে সেভাবে করে আস্তে আস্তে শাপলাটা আমরা এঁকে ফেলবো। শুরু করি। তো লাইনগুলো দেওয়ার সময় আসলে একটু খেয়াল রাখতে হবে যেন লাইনগুলো যেন একটু সমান থাকে, মোটামুটি যেন তিনটে দাঁত একটু সমান হয়। তারপর এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটা থেকে একটা ইউ দিব। তো এটা হয়ে গেলে মোটামুটি লাইনগুলো কেন দিচ্ছি সেটা আমি বলছি। লাইনগুলো কেন আমরা দিচ্ছি, কারণ এটা আমাদের সুবিধার জন্য। তো পরে এখন হচ্ছে আমরা কি করব, এগুলোকে পাপড়ি বানাবো। এই তো আমাদের শাপলা মোটামুটি হয়ে গেল। তো লাইন গুলো আমরা মুছে দিই। এরপরে হচ্ছে দুটো ছোট পাপড়ি দিদি পেছন দিক থেকে দেখা যাচ্ছে। তারপরে কি করবো, তারপর হচ্ছে শাপলা ফুলের কাণ্ডটা দিয়ে দিলাম। এখন এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে নিচে একটুখানি শুধু নিচের পাপড়ি দুটো একটু ডাবল করে দিব। তাহলে আমাদের শাপলা ফুল হয়ে গেল। এখন শাপলা ফুলটা তো আসলে থাকে পানিতে, আর শাপলা ফুলের একটা পাতা থাকে, পাতা দেখতে পাওয়া যায়। তো পাতাটা খুব সহজ করে আমরা একটু ওভাল দিই। ওটা হচ্ছে একটা ওভাল। তো ওভালটা দেওয়ার পরে কি করতে হবে, আমাদেরকে হচ্ছে একটা বিন্দু দিব, কোন একটা জায়গায় একটা বিন্দু দিব। বিন্দু দিলে পর একটা ভি এর মতো কেটে দিব। এই হয়ে গেল শাপলার পাতা। তারপরে শাপলা থাকে হচ্ছে পানিতে। তো পানিতে ভাসমান অবস্থায় শাপলা থাকে, সেটা দিয়ে দিই, পানি দিয়ে দিই। তাহলে এটা শাপলা দিয়ে একটা দৃশ্য হয়ে গেল মোটামুটি। তো আশা করছি তোমরা সবাই শিখতে পারছো। এটা শাপলা তো আমরা দুই ধরনের কালারে সচরাচর দেখি, যেমন হচ্ছে লাল শাপলা দেখি, আর হচ্ছে সাদা শাপলা, যেটা আমাদের আমরা দেখতে পাই মোটামুটি। তো শাপলা ফুলটাতে তোমরা হচ্ছে পিঙ্ক কালার দিলে পরে সবার জন্য ইজি হয়। তো তুমি একটু রেড কালারটাকে একটু সাদা দিয়ে ঘষে দিলে পরে একটু হালকা পিঙ্কিশ কালার আসে। তো তোমরা এটা করবে। আর এখানে হচ্ছে গ্রিন কালার, এই নিচে দুটোতে এখানে পাপের মধ্যে এখানেও আমরা একটু গ্রিন কালার দিব। আর এখানে হচ্ছে গ্রিন কালার হবে, লাইট গ্রিন বা ডার্ক গ্রিন একটু মিলিয়ে দেওয়া যায়। আর এখানে আমরা পানির মধ্যে আকাশি রংটা দিব, আর একটু গ্রিন শ্যাডো দিতে পারি, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর হচ্ছে আমরা কি করব, শাপলা ফুলটা অনেক বেশি বেশি প্র্যাকটিস করব। তো প্র্যাকটিস করব, তাহলে কি করতে হবে, লাইন স্ট্রেট লাইন এভাবে করে একটু সোজা করে, তারপরে দিতে হবে একটা ইউ, এই ইউ দিতে হবে এই। তারপর আস্তে 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 আমাদেরকে শাপলা ফুলটা তৈরি করতে হবে এই এইভাবে। একটু ডাবল করে দিব, এগুলো মুছে দিলেই হয়ে যাবে। তো ঠিক আছে, আশা করছি সবাই বাসা অনেক বেশি প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করে তারপর হচ্ছে আমাদেরকে তোমরা চাইলে দেখাতে পারো কমেন্টস করে। আর হচ্ছে প্র্যাকটিস ছাড়া আসলে সম্ভব না।
তোমরা আর অবশ্যই ড্রয়িং খাতা নিবে, সুন্দর একটা ড্রয়িং খাতা নিবে, তারপরে রং, পেন্সিল, এগুলো নিয়ে সবাই ক্লাস করতে বসবে। তাহলে দেখবে যে ছবি আঁকার সময় ভালো একটা খাতা বা আদার্স পেন্সিলগুলো ভালো হলে পরে ছবি আঁকার মানে একটা মনের একটা ব্যাপার থাকে না, মনটা তৈরি হয়ে যায় ছবি আঁকা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, আর অবশ্যই স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে।